লানউ ফান্ড বিডিটি চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে আমি তোমাদের দু হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য নবম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া ছিল এটা সমাধান করে দেখা দেখাবো তো এটা হচ্ছে বিষয় রসায়ন তো দেখো যে আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে দুই আমরা পূর্ববর্তীতে অনেক অ্যাসাইনমেন্ট সমাধান করছি তো দেখো এখন আমরা দেখবো যে আমাদের এখানে দেখো যে প্রকৃতিতে প্রাপ্ত কপারের দুইটি আইসোটপ ও ভর সংখ্যা ত্রিশট্টি ও পঁয়ষট্টি প্রতিটি আইসোটপের মূল কণিকা সংখ্যা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলটির প্রজাসন্বিত অবস্থান মৌলটির বিভিন্ন শক্তিস্তরে ও শক্তিস্তর ও উপশক্তি স্তরে এবং তাতে বিদ্যমান ইলেকট্রন সংখ্যা এন স্কোয়ার এবং টুয়েল প্লাস ওয়ানকে সূত্রের সাহায্যে বিশ্লেষণ করো তো দেখো যে আমাদের বলছে যে ভর সংখ্যা তেষট্টি ও পঁয়ষট্টি তো এটা আমাদের কিন্তু কপারের দুইটি আমরা জানি যে প্রকৃতিতে কপারের দুইটি আইসোটপ থাকে আইসোটপ পাওয়া যায় একটা তেষট্টি ও পঁয়ষট্টি তো এইটা আমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ আর শিকুন ফলগুলো আমাদের এখানে দেওয়া আছে যে মৌলিক স্থানীয় কণিকাগুলোর বর্ণনা করতে পারবো পারমাণবিক সংখ্যা ব্যাখ্যা করতে পারবো পারমাণবিক ভর সংখ্যা ব্যাখ্যা করতে পারবো পরমাণু ইলেকট্রন পো নিউট্রন সংখ্যা হিসাব করতে পারবো পরমাণু গর্ডন সম্পর্কে রাধার পরমানু মডেল সম্পর্কে মানে বর্ণনা করতে পারবো তো এইগুলো আমরা জানতে পারবো আমাদের সংকেত দেওয়া আছে এবং মূল্যায়ন আরও কিছু দেওয়া আছে এগুলো আমরা পড়ে নেব তো আমাদের নির্ধারিত কাজ হচ্ছে কি যে কপারে দুটি দুটি ইলেকট্রন অর্থাৎ আইসোটা পাওয়া যায় প্রকৃতিতে একটা হচ্ছে তিরিশটি আরেকটা হচ্ছে পঁয়ষট্টি তো আমাদের এইটা বিশ্লেষণ করতে হবে তো আমরা দেরি না করে এখন আমরা সমাধানগুলো দেখব তো দেখো যে এস এস দুই হাজার বাইশ অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে নবম সপ্তাহ বিষয় রসায়ন তো হচ্ছে দেখো যে মূল কণিকা আইসোটপ অর্থাৎ কি একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলিক সমূহ সংখ্যা বিশিষ্ট মৌলসমূহকে আইসোটপ বলে একটি পরমাণুতে তিনটি স্থায়ী মৌলিক কণিকা বিদ্যমান যেমন ইলেকট্রন প্রোটন নিউটন প্রকৃতিতে প্রাপ্ত কপারের দুটি ইলেকট্রন আইসোটপ যাহার পারমাণবিক ভর ত্রিষট্টি ও পঁয়ষট্টি আমরা জানি কপার এর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা উনত্রিশ এখানে একটা বেশি হয়েছে তো তেষট্টি পারমাণিক পারমাণবিক ভর বিশিষ্ট কপার প্রোটন সংখ্যা হচ্ছে উনত্রিশ ইলেকট্রন সংখ্যা উনত্রিশ নিউটন সংখ্যা হচ্ছে তেষট্টি মাইনাস উনত্রিশ অর্থাৎ চৌত্রিশ এবং পারমাণবিক ভর বিশিষ্ট কপার প্রোটন সংখ্যা আছে উনত্রিশ অর্থাৎ ইলেকট্রন সংখ্যা উনত্রিশ নিউটন সংখ্যা দেখো যে পঁয়ষট্টি থেকে উনত্রিশ বিয়োগ করলে হচ্ছে ছত্রিশ অথেব কপারের দুইটি আইসোটপ অর্থাৎ তেষট্টি উনত্রিশ এবং পঁয়ষট্টি উনত্রিশ মৌলের শক্তি ও শক্তি স্তর আমি এখানে আর পড়তেছি না জাস্ট তোমরা এখানে দেখি নিবা আমার মনে হয় যে তোমরা যারা চ্যাপ্টার থেরি করেছো তারা তারা খুব সহজেই এই কপারের ইলেকট্রন বিন্যাস করেছো কারণ হচ্ছে কি কপার মানে তৃতীয় চ্যাপ্টার থেকে কপার ইলেকট্রন বিন্যাস অর্থাৎ এই আইসোটপের যে দুইটা ব্যবহারে এইটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং রাধারফোরের মডেলগুলো খুব ইম্পর্টেন্ট তো আমার মনে হয় যে তোমরা এগুলো পড়ছো তারপরে তোমরা জাস্ট এগুলো দেখে নাও এখানে এইভাবে ইলেকট্রন বিন্যাস করতে হবে আমাদের পাঠ্য বই কিন্তু কপারের ইলেকট্রন বিন্যাসটা দেখে দেওয়া আছে তোমরা এখান থেকে এটা কালেক্ট করতে পারবো তো সুতরাং কপারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি এনকে সমর্থন করে তো এগুলো এইভাবে জাস্ট তোমরা অ্যাসাইনমেন্টের সমাধান করবা এখানে কিন্তু একটা আমাদের পাঠ্য বই দেওয়া আছে একটা মানে শকের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করে দিছে তো তোমরা পাঠ্য বইয়ের মাধ্যমে এখানে মানে দেখে বুঝলে তারপরে কপার ইলেকট্রন বিন্যাসটা এখানে করবা তারপরে দেখো যে আমি এখানে একটা করে দিছি তো অর্থাৎ দেখো যে কপার ইলেকট্রন বিন্যাস টু এন অর্থাৎ এখানে টু এল হবে প্লাস ওয়ানকে সমর্থন করে পর্যায় মৌলটি পর্যায় সারণী চতুর্থ পর্যায় এবং গ্রুপ এগারোতে অবস্থিত তো এটাই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধান যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমাদের এই পি পিডিএফ ফাইলটি লাগে অবশ্যই আমাকে ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দাও আমি তোমাদের পিডিএফ ফাইলটা দেওয়ার চেষ্টা করবো এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ